वेलेट चैनल दो दे किसी उसकी स्लाइडर बनाकर और फुल साइनेज मूवी हो जाएगा उधर का नाच मिक्स विश्व जने सबलो पूजो कॉमेडी अच्छा के चले आज एक बार कोविड सिचुएशन है उन्होंने बोले थी कि अपनारा आगे तक के मैट्रा थाना से जोड़ा जोड़े देंगे मैट्रा थाना तक के अपना ব্যক্তির বেশি নয় একটি গাড়ির বেশি নয় কোন রকম প্রসেশন আপনারা করবেন না এটা আমরা আশা রাখি আমাদের লক্ষ্মী পুজো সেটা আছে 30 তারিখ 26 27 28 29 আমরা বিসর্জনের 30 বললাম 30 তারিখ লক্ষ্মী পুজো অবধি আমাদের কি কি করণীয় আছে থ্যাংক ইউ আপনারা শুনছিলেন শ্রী প্রীতিমান ভট্টাচার্য আইপিএস মাননীয় ডেপুটি কমিশনার পালন করার লক্ষ্যে যে ছোট ছোট বিধিনিষেধ সেগুলো আপনাদেরকে জানিয়েছেন তবে আমরা চাইব প্রথম তিন দিনের মধ্যেই আপনারা যদি বিসর্জন করে নেন করা যাবে না আপনারা এই দিনগুলো এই তারিখগুলো একটু নিজেদের মধ্যে আলোচনা করে 26 27 28 এর মধ্যেই করলে ভালো এই পুজো বাইক ম্যাপে আমাদের বিভিন্ন পথ এবং এই রাস্তার যে আমাদের ইমার্জেন্সি নাম্বার আমাদের শ্রদ্ধার সিনিয়র সিটিজেনদের যে গাইডলাইন কি কি নিয়মাবলী মেনে চলতে হবে শ্রী কুমার আগরওয়াল মহাশয়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশ মতো ও সরকারি নির্দেশিকা মেনে ও বর্তমান মহামারী পরিস্থিতি মাথায় রেখে আজ প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিগণ হাওড়া সিটি পুলিশের প্রতিনিধিগণ প্রতিটি প্রতিষ্ঠান যেমন সিএসসি ডব্লিউবিএসসিএল ফায়ার সার্ভিসেস পিসিবি হেলথ ও বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিরা এই সভা শ্রীমতী মুক্তা আর্যা আইএএস মহোদয়াকে আজকের অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য শ্রী কুণাল আগরওয়াল তার সাথে ডিসিপি নর্থ সাউথ সেন্ট্রাল রয়েছেন হেডকোয়ার্টার রয়েছেন এসিপি শাখা রয়েছেন ওসিআইসি সবাই রয়েছেন জম্মু শাখায় থেকে আর আপনারা যারা পুজোর পক্ষ থেকে যারা সবাই এখানে কর্তারা যারা এসছেন আর এগুলো সকলকেই শান্তি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আপনাদের সাথে অনেকেরই লোকের সঙ্গে ওইটা বলতে পারি এটা যেখানে গ্যাদারিং হওয়ার বেশি সম্ভাবনা আছে ওই এরিয়াগুলো চিহ্নিত করা হয়েছে এবং ড্রোন সার্ভেলেন্স থাকবে তার সাথে প্রত্যেকবার আপনারা জানেন আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকে এইবারে হচ্ছে তার সাথে আরেকটা পরিকল্পনা যেটা করা হয়েছে ওয়াচ টাওয়ারে কিছু ইম্পর্টেন্ট প্লেসেস ওয়াচ টাওয়ার থাকবে গ্যাদারিং উপরে নজর রাখার জন্য এই চারটি জিনিস এইবারে হাওড়া কমিশনার থেকে নূতন করা হচ্ছে এই বলে আসুন আমরা সবাই এই বছরে হাওড়ার ঐতিহ্যকে মাথায় রেখে কোভিড নর্মসকে পালিত করে হর্ষোল্লাসের সঙ্গে এইবারে দুর্গাপূজা সেলিব্রেট করে এই ছোট্ট বক্তব্য বলে আমি শেষ